আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো NTV আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জেনুল আবিদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল ইসলাম। আপনি একটি আয়াতের তর্জমা পাঠিয়েছেন, আর বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হয়েই থাকে। প্রশ্ন হলো, সত্যের বিজয় এবং মিথ্যার বিলুপ্তির এই সময়টি কি অতীত নাকি ভবিষ্যতে হবে? বর্তমানে দেখছি সকল ক্ষেত্রে মিথ্যাই জয়ী, একটু ব্যাখ্যা করবেন। আপনি বলেছেন যে কুল জা আল হক ওয়া যাহাকা আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে ইরশাদ করেছেন, আপনি বলুন যা আল হক, সত্য এসেছে। সত্য এসেছে মানে সত্য সব সময় বিজয়ী থাকবে, সত্য মানুষের কাছে সব সময় বিজয়ী থাকবে। এটি আগে অতীতের খবর নয়, যেহেতু কল দিয়ে বলা হয়েছে, মানে এখানে যে কথা বলা হচ্ছে সেটা সকল যুগের জন্য প্রযোজ্য। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকুলা শুরু করেছে যা আল হক, যা তাহকিকের জন্য এসেছে, যে সত্য অবশ্যই বিজয় হবে, এবং ওয়াজাকাল বাতিল, আর বাতিল অবশ্যই নিঃশেষ হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। ইন্দাল বাতিল কানা যাহুকা, এবং বাতিল নির্মূল হওয়ার দিকে যাবে। এরপর আপনি আপনার নিজের একটা মন্তব্য করেছেন, যে মন্তব্য আল্লাহ তাআলার কালামের সাথে ধৃষ্টতা, অপ্রয়োজনীয়। আপনারা যে এখন তো দেখতে পাচ্ছি যে বাতিলেরই জয় জয়কার, মিথ্যার জয় সর্বত্র। না, একথা সঠিক নয়। পৃথিবীর মানুষ মানে সত্য কোনটি সেটা পৃথিবীর মানুষ জানে, এবং সত্যেরই মূলত জয় রয়েছে। মিথ্যা কিছুদিন প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু এক পর্যায়ে গিয়ে মিথ্যার ভয়ঙ্কর কী হয়, পরিণতি হয়। এবং ওয়াল আকিবাতুল তাকওয়া, আল্লাহ তাআলা যে বলেছেন তাকওয়া, যারা মুত্তাকি তাকওয়ার পথ অনুসরণ করেছে তাদের জন্য ভালো পরিণতি হয়। এটা গোটা পৃথিবীতেই প্রমাণিত একটি সত্য। মিথ্যার মাধ্যমে বেশি দিন টিকা যায় না, কিছুদিন চলচাতুরি করে, চালাকি করে, অনেকটা মানে ধোঁকা বা প্রতারণার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত রাখা যায়, কিন্তু সেটা খুব অল্প সময়। আর আল্লাহ তাআলার কাছে এই বিষয়গুলো অনেক তুচ্ছ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইস্তিদরাজ দেন, মানে সুযোগ দেন, একটু তাদেরকে এটাকে ছেড়ে দেন, অবকাশ দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দিবেন না একবারে পরিপূর্ণরূপে। বিষয়কে আমরা যেভাবে দেখি আল্লাহ তো সেভাবে দেখেন না। ফলে এই কারণেই আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট করে বলেছেন যে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, কিছুদিন তোমরা খাও দাও, আনন্দ করো, ইন্নাকুম মুজরিমুন, কারণ তোমরা পাপিষ্ঠ, তোমরা অপরাধী, তোমরা অন্যায়কারী। তো অন্যায়কারী ব্যক্তিকে এই জন্য কিছুদিনের জন্য কিছু অবকাশ দেওয়া হয়। এই অবকাশটা আপনার কাছে মনে হচ্ছে সত্যের জয় হয় বা মিথ্যার জয় হয়ে গেছে, এই অবকাশটা আপনার কাছে মনে হচ্ছে বাতিলের জয় হয়ে গেছে। না, বাতিলের জয় হয়নি। পৃথিবীর ইতিহাস বাতিলকে বাতিল বলছে, এবং মানে বাতিল কিয়ামত পর্যন্ত সে যে বাতিল ছিল সেটাই প্রমাণিত হবে, এবং মানুষের কাছে সে নিন্দিত থাকবেই। মিথ্যা মিথ্যাই থাকবে। সুতরাং মিথ্যাকে কোনোদিন যদিও কিছুদিন বিভিন্ন কৌশলে আড়াল করে রাখা যাবে। মিথ্যার সাময়িক জয় হলে আমরা তো বলবো না এটা সত্য জয়, এটা সত্যি, এটা মিথ্যার সাময়িক অবস্থান, এটা মিথ্যার সাময়িক অবস্থান। মিথ্যা কখনো কখনো জোরপূর্বক কী করতে পারে, মানে ক্ষমতা দখল করে রাখতে পারে অথবা অবস্থান দখল করে রাখতে পারে, কিন্তু সেটা একদিন এসে সেখানে সত্য স্পষ্ট হয়ে যাবে। আর সত্য যখন স্পষ্ট হয়ে যাবে সত্যেরই জয় হবে। এই জন্য সত্য যারা অনুসরণ করবে তারা সত্যকে জয় করতে পারে, আর মিথ্যা যারা অনুসরণ করবে তারা হাজার রকমের মিথ্যা সেখানে অনুসরণ করতে হবে। মিথ্যাকে একটা মিথ্যাকে মানে প্রতিষ্ঠিত করার জন্য, একটা মিথ্যাকে প্রমাণ করার জন্য হাজার হাজার মিথ্যার তাদেরকে আশ্রয় নিতে হবে, এবং মিথ্যা কোনো দিন এরপরেও মানুষের কাছে সেটা প্রমাণিত হবে যেটা মিথ্যা ছিল, এটা সত্য নয়, এরপরেও এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে যে সেটা মিথ্যা ছিল। পৃথিবীর বিভিন্ন উদাহরণ রয়েছে, সেই উদাহরণগুলো যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি হয়তো আপনারা বাস্তব উদাহরণ থেকে বুঝতে পারতেন। আপনি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মিথ্যা প্রমাণিত করেছিল তারা তাদের জয় জয়কার মানে মনে হয়েছিল যেন প্রথমেই তো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন নির্যাতন করেছিল, কেমন অবস্থা ছিল, সাহাবায়ে কেরামদের মানে দুর্বল সাহাবায়ে কেরামদের উপর কীভাবে নির্যাতন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কি সেটা টিকেছে, শেষ পর্যন্ত কি সেটা কন্টিনিউ করেছে, মক্কা বিজয় কি হলো, শেষ পর্যন্ত দেখা গিয়েছে না সত্যের জয় এসে গিয়েছে, সত্যের জয় এসে গিয়েছে। ঠিক এভাবে দুনিয়ার যত জায়গায় রয়েছে যেখানে বাতিল নিজেকে এস্টাবলিশ করার জন্য, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে, দেখা গিয়েছে যে বাতিল শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা বাতিল সেটাই প্রমাণিত হয়েছে, সেটাই প্রমাণিত হয়েছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। আগের ইমেল আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, আপনি লিখেছেন, আল্লাহকে কি দুনিয়াতে দেখা সম্ভব স্বপ্নে বা অন্তরে চোখ দিয়ে? অনেক সুফিপন্থীরা বলে থাকেন মুশাহাদার মাধ্যমে দেখা সম্ভব, বিষয়টি কতটুকু সঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো আল্লাহকে স্বপ্নে দেখেছেন? আপনি দুটি জিনিসকে একসাথ করে দিয়েছেন, গুলিয়ে দিয়েছেন। কষ্ট করার সময় খেয়াল রাখতে হবে যে দুটি জিনিস আলাদা, একটা হচ্ছে স্বপ্ন আর হচ্ছে আল্লাহ তাআলাকে দেখা দুনিয়াতে, দুটি এক জিনিস নয়। স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সহিহ হাদিস সহিহ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন। রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমার আল্লাহ তাআলাকে সবচেয়ে উত্তম আকৃতিতে আমি দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। সুতরাং সেটা স্বপ্নে যদি হয় তাকে, জুমহুর আহলে তাহকিক এর বক্তব্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখা যায়, স্বপ্নে দেখতে পারবে আল্লাহ তাআলাকে, কিন্তু স্বপ্নে দেখার ধরন কি সেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না, এবং যিনি দেখবেন তিনি ছাড়া আর কেউ জানবেন না, যিনি দেখবেন তিনি ছাড়া আর কেউ জানবেন না। এর হাকিকত কি? হাকিকত আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখেছেন, সুতরাং সে ততটুকু পর্যন্ত অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে এবং মেনে নিতে হবে, আর এটি জায়েজ, এবং এটাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মুজমিল ফতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। এখন যে কোনো ব্যক্তি দাবি করলেই যে তিনি আল্লাহকে দেখেছেন এ কথা বলারও কোনো সুযোগ নেই, কারণ এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কেউ দেখলে তিনি আল্লাহ তাআলাকে দেখেছেন এটা তিনি বলতে পারবেন যে কি দেখেছেন বা কীভাবে দেখেছেন। এর হাইয়াত বা সুরত সম্পর্কে কেউ বলার মতো অবকাশ রাখে না, এবং কেউ বলার ক্ষমতাও রাখে না, কারণ এগুলো অদৃশ্য জ্ঞানের বিষয়, বলার কোনো সুযোগ নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিওয়ায়াত ছাড়া সাহাবদের কাছ থেকে সহিহ কোনো রিওয়ায়াতের মাধ্যমে এটা প্রমাণিত হয়নি যে তারা কেউ একথা বলেছেন যে আল্লাহ তাআলাকে দেখেছি, মানে এরকম রিওয়ায়াত কারো কাছ থেকে আসেনি। যদিও কিছু কিছু ভক্ত অনুরক্ত অন্ধ অনুসারী কারো কারো ব্যাপারে এ কথা উল্লেখ করেছেন যে তারা কি করেছেন আল্লাহ তাআলাকে, যে তে অমুক অমুক আল্লাহকে দেখেছেন, এ ধরনের রেওয়ায়ত আছে, এ রেওয়ায়ত প্রচুর আছে, বিভিন্ন জনের ব্যাপারে রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সম্পর্কে রয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে রয়েছে, আরও আরও কয়েকজনের নামে রয়েছে, কিন্তু এই রেওয়ায়তগুলোর ভিত্তি খুবই দুর্বল, খুবই নড়বড়ে, মানে শুধুমাত্র ভক্তদের কাছ থেকে পাওয়া যায়। তো ভক্ত ব্যক্তি তো কত কথাই বলতে পারে, ভক্তদের মানে ভক্ত অনুসারীতে আতিশয্য রয়েছে। হ্যাঁ, অনুসারী যারা আছে, অনুসারীরা মানে অনুসরণীয় যিনি, মানে তাকে মানে উপরে উঠানোর জন্য অনেক বড় করে দেখেন, উপরে উঠানোর জন্য মানে এমন এমন কথা বলতে পারে যে কথার আসলে কোনো ভিত্তি আদৌ আছে কিনা আল্লাহ তালাই ভালো জানেন। সেজন্য সেখানে যেহেতু এর সুস্পষ্ট সনদ বা সুস্পষ্ট রেওয়ায়তগুলোর বিশুদ্ধতা প্রমাণিত হয়নি, সে কারণে আমি বলছি সালাফদের কাছ থেকে এটা প্রমাণিত হয়নি, এটা প্রমাণিত হয়নি। আমার তাহকিক অনুযায়ী যদি কেউ এর চেয়ে অতিরিক্ত তাহকিক কারোর কাছে থাকে সেটা আমার জানা নেই। আমি এতটুকু পর্যন্ত তাহকিক রয়েছে যে যতটুকু বললাম যে সালাফদের কাছ থেকে এইভাবে রেওয়ায়ত আসেনি, কারণ এখানে তো সবচেয়ে কাছের সাহাবায়ে কেরামগণ, ঠিক না? তাহলে তো সাহাবায়ে কেরামদের কারো কাছ থেকেও তো বর্ণিত হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমরাও আল্লাহকে দেখেছি, কিন্তু এটা প্রমাণিত হয়নি। কিন্তু জায়েজ বললাম কেন? আল্লাহকে দেখাটা জায়েজ বললাম কেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, প্রমাণিত হয়েছে। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ রাহমাতুল্লাহ বলেছেন যে হ্যাঁ, আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখা জায়েজ রয়েছে। তাহলে স্বপ্নের মাসআলাটা আমরা আলোচনা করলাম, বাকি রয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আদৌ কি কেউ দুনিয়াতে মুশাহাদার মাধ্যমে অথবা অন্তর্চক্ষুর মাধ্যমে দেখতে পারবে কিনা। না, মুশাহাদা এবং অন্তর্চক্ষুর দৃষ্টি এটি মূলত সুফিবাদের মধ্যে একটি ভিন্ন পরিভাষা। সুফি দর্শনের এই যে পরিভাষা রয়েছে, এই পরিভাষা ইসলাম, কোরআন এবং হাদিসের কোথাও এর কোনো অস্তিত্ব নেই। মুশাহাদা শব্দটি কি? মুশাহাদা শব্দ যে প্রত্যক্ষ করা, চাক্ষুষ করা, চাক্ষুষ করা। তো আপনি কিভাবে চাক্ষুষ করবেন? অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে নিষেধ করেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, যে কোনো দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনকে আয়ত্ত করতে পারবে না, চাক্ষুষ করতে পারবে না। চেষ্টা পারে নাই, মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ তাআলা বলছেন যে দেখো মুসা। মুশাহাদার বিষয়টি যে মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত দেখতে পারেন নাই, বরং মানে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। আমরা জানি যে সেখানে কি হয়েছিল। তো এখান থেকে প্রমাণিত হয়েছে যে আসলে আল্লাহ তাআলাকে দুনিয়াতে কেউ দেখতে পারবে না, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ দেখতে পারবে না। যেহেতু মানে দেখার জন্য দৃষ্টিশক্তির প্রয়োজন, আর মানুষের যে দৃষ্টিশক্তি দুনিয়াতে, যে চোখের মধ্যে যে দৃষ্টিশক্তি দেওয়া রয়েছে, এই দৃষ্টিশক্তি একেবারেই ক্ষুদ্র এবং সীমাবদ্ধ, একেবারেই সীমাবদ্ধ, লিমিট একেবারেই কম। এটা তো আমরা যদি স্বাভাবিক দৃষ্টিতে তাকাই, মানে 1 কিলোমিটার দূরে কে আছে সেটা তো বলতে পারতেছি না, তো প্রশ্নই আসে না যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই দৃষ্টিশক্তি দিয়ে কেউ অবলোকন করতে পারবে বা দেখতে পারবে, মাআযাল্লাহ। কিন্তু আখিরাতে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ইমানদার ব্যক্তিগণ দেখতে পাবে, এতে কোনো সন্দেহ নেই। এটা আমাদের আকীদা এবং এটাই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আর আখিরাতে আমাদের আমাদের যে অবয়ব হবে, যে অবস্থা, দুনিয়ার অবস্থা তো একরকম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরতরুণ দৃষ্টিশক্তি, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তি মানুষের মানে আলাদা করে দিবেন, বৃদ্ধি করে দিবেন, যে দৃষ্টিশক্তি দিয়ে সে দেখতে পারবে। আর মুশাহাদা এবং মানে অন্তরের দৃষ্টি যেটাকে বলা হচ্ছে, এটাকে সুফিরা তাদের যে বক্তব্য, সে বক্তব্যে তারা মনে করে থাকেন বা তাদের ধারণা হচ্ছে যে যে মানুষ এমন এমন অবস্থা মানুষের হয় যে অবস্থায় গিয়ে সে মানে চোখ বন্ধ করেও অনেক জিনিস প্রত্যক্ষ করতে পারে। এই যে অনেক জিনিস প্রত্যক্ষ করতে পারে চোখ বন্ধ করে, তাদের ধারণা অনুযায়ী এই জিনিসকে কাশফ তারা বলছে, অথবা এটাকে তাদের আরেকটি পরিভাষা এটাকে তারা বলছে মুশাহাদা। মানে তারা এটাকে মানে কোনো একটা জিনিসকে তাদের সামনে সেটা দৃশ্যমান করার সেই ক্ষমতা তাদের অন্তরের মধ্যে মানে তৈরি হয়। এর জন্য কোরআন এবং হাদিসের কোথাও তন্ন তন্ন করে তালাশ করে কোনো নস পাওয়া যায়নি, কোনো দলিল পাওয়া যায়নি। এটা কোনো ব্যক্তির যদি কারামত হয় থাকে সেটা ভিন্ন বিষয়, যদি কোনো ব্যক্তির কারামত হয় থাকে সেটা ভিন্ন বিষয়। কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি কোনো অদৃশ্যের বিষয় শুনান অথবা কোনো অদৃশ্যের বিষয় তাকে দেখান, সেটা ভিন্ন বিষয়, সেটা তো আল্লাহর অনুগ্রহ এবং তার জন্য বিশেষ কারামত, কিন্তু ব্যক্তির কোনো বিষয় নয় যে ব্যক্তি তার প্রচেষ্টায় অন্তর্দৃষ্টি দিয়ে অথবা মানে তার কাজের মাধ্যমে মুশাহাদার করে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবেন। দুনিয়াতে এই ধরনের দেখার বিষয়টি মূলত এটি তালবিসে ইবলিসের অন্তর্ভুক্ত। এই জন্য ইবন জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এটি তালবিসে ইবলিসের যে ধারাগুলো উল্লেখ করেছেন তার মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করেছেন। তালবিসে ইবলিস হচ্ছে মানে শয়তানের মানে কূটকৌশল এবং শয়তানের পায়তারা, মানে শয়তান এর মাধ্যমে একজন ব্যক্তিকে বিভ্রান্ত করার, হেদায়েত থেকে হেদায়েতের রাস্তা থেকে শয়তানের আনুগত্যের দিকে নিয়ে যাওয়ার পদ্ধতি শয়তান করে থাকে। সেটা হচ্ছে কি, সেটা হলো এই উল্লেখ করেছেন তিনি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সেটা হলো যখন কোনো বান্দাকে তার নেক আমল, তার অবস্থান দেখে তাকে কোনোভাবেই হেদায়েত থেকে বিচ্যুত করতে পারছে না, তখন শয়তান লানাতুল্লাহ আলাইহি একটা সুরত ধারণ করেন। সুরত ধারণ করে শয়তান অদৃশ্য থেকে এই ব্যক্তির সামনে কি হয়, দৃশ্যমান হয়। দৃশ্যমান হয় বলে, অমুক তোমার উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি, আমি তোমার মাবুদ, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি, আমি তোমার সব কিছু ক্ষমা করে দিয়েছি, এখন তোমার যাই খুশি তাই করতে পারবা, তোমার আমল সব কবুল হয়ে গিয়েছে। এই যে শয়তানের এই দৃশ্যটা, এটাই হচ্ছে মূলত এই তালবিসে ইবলিস, ইবলিসের এই যে ধোঁকাটা, এই ধোঁকাটাই হচ্ছে মূলত সুফিবাদীদের কাছে মুশাহাদা। এবং এই সুফিবাদীরা এই মুশাহাদাটাকেই মনে করতেছে তারা, এর মাধ্যমে ওই সুফি ব্যক্তি নিজেও পদভ্রষ্ট হয়েছে এবং তার অনুসারী যারা আছে তারাও পদভ্রষ্ট হয়েছে, তারাও হেদায়েত থেকে বিচ্যুত হয়েছে। যেহেতু কোরআন এবং হাদিসে এই ধরনের কোনো বিষয় নেই, আমরা কিসের ভিত্তিতে কথা বলতে পারি, বা এ কথা বলার কোনো মানে ভিত্তি কি আমার আছে যে এই মুশাহাদা হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে? অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেটাকে স্পষ্ট করে নিষেধ করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পষ্ট করে লান তারানি, লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন? ক্বালা নূর আন্না আরাহু, নূর, কিভাবে আমি দেখব? নূরে নূর, নূর আর নূর, দেখার কোনো সুযোগই নেই। কারণ নূরের বিশাল বিশাল পর্দা দিয়ে মানে আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে আরশের উচ্চস্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। সুতরাং এই আল্লাহ তাআলাকে দেখার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উপরে গিয়েছেন, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উপরে গিয়েছেন যে যেখানে কলম যে চলতেছে, খসখস খসখস আওয়াজ, কলম যে চলতেছে, কলমের আওয়াজ শোনা যাচ্ছিল, এই এতটুকু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। আর আপনি এখান থেকে মানে এই দুনিয়া থেকে, অথচ আকাশে মেঘ আছে যে মেঘ পর্যন্ত দেখতে পারেন না, দুনিয়া থেকে আপনি এত দূরে দেখে যাবেন। এগুলো কোনো সন্দেহ নেই, এগুলো যে তালবিসে ইবলিস মানে ইবলিসের ধোঁকা, এবং এটাকে আমরা নাম দিয়েছি মুশাহাদা। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জেহাদ আল রাজি, বার্মিংহাম, ইংল্যান্ড থেকে। আগের ইমেল আপনার আরও কয়েকটি প্রশ্ন রয়ে গিয়েছিল। 4 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, মানুষ মৃত্যুর পরপরই কি সওয়াল জবাব হয়ে যায়, না কবরে যাওয়ার পর হয়? কারণ বিশেষ অনেক মানুষের মৃত্যুর 3-4 দিন পরে দাফন কাফন হয়, বিশেষ করে ইউরোপ আমেরিকায়। এক্ষেত্রে তার সওয়াল জবাব কি 3-4 দিন পরে হয়? হাদিসে যেটা এসেছে সেটা হচ্ছে যাকে যে অবস্থায় যেখানে রাখা হবে মৃত্যুর পরে, কবরস্থ করা হবে, সেখানেই তাকে এই কবরের যে ফিতনা রয়েছে সেই ফিতনার সম্মুখীন হতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। কিন্তু সেটার বাস্তব অবস্থা, অদৃশ্য জ্ঞানের বিষয়ে মানে বক্তব্য দেওয়ার মতো মানে ধৃষ্টতা করার অধিকার আমার নেই, এটা স্পর্ধা হয়ে যাবে। কারণ এগুলো অদৃশ্য জ্ঞানের সাথে জড়িত বিষয়, এতটুকু আমরা বিশ্বাস করি, আমরা এর বাইরে কথা বলার মতো অধিকার রাখি না। জি। আরও লিখেছেন, যৌথ পরিবারে 3 ভাই ও তাদের পরিবার মিলে একটি গরু কোরবানি দিলে কোরবানি সহি হবে কি, না সবাইকে আলাদাভাবে গরু বা ছাগল কোরবানি করতে হবে? উল্লেখ্য যে তিন ভাই ভিন্ন ভিন্ন চাকুরি করে, কিন্তু কারো এককভাবে কোরবানি করার সামর্থ্য নেই। যৌথ পরিবারে তিন ভাই যদি একসাথে কোরবানি করে থাকেন, কোরবানি হবে হবে না কেন, কোরবানি হয়ে যাবে। এবং সেখানে শেয়ার করলে গরুতে তিনজন যদি শেয়ার করেন সেটা জায়েজ রয়েছে, এতে কোনো অসুবিধা নেই। আর যৌথ পরিবার হলে সেখানে আলাদা আলাদা কোরবানি না করলেও যথেষ্ট হবে, পরিবারের পক্ষ থেকে শুধুমাত্র একটি জবে করলেই যথেষ্ট হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, মৃত ব্যক্তির জন্যে নিয়ত করে রোজা রাখা, কোরআন খতম, দান সাদকা ইত্যাদি সাদকে জারিয়ামূলক কাজ করা ও এর সওয়াব মৃত ব্যক্তি রুহের আরওয়ার উপর পৌঁছানোর দোয়া আল্লাহর কাছে করা যাবে কি, না শুধু মৃত ব্যক্তির কবরে বা তার আমল নামায় এর সওয়াব পৌঁছানোর দোয়া করা যাবে? বুঝার চেষ্টা করুন, মৃত ব্যক্তির জন্য দোয়া করার কথা এসেছে, হাদিসে যেটা এসেছে সেটা হচ্ছে আউওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহ, নেক সন্তান, যে সন্তান মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, তার পক্ষ থেকে যদি সদকা জারিয়া করতে পারেন ভালো, সদকা জারিয়া করবেন। তার পক্ষ থেকে সদকা জারিয়া করলে জুমহুর আহলে হাদিসগণ বলেছেন যে তার পক্ষ থেকে সে সদকা জারিয়া কবুল হবে এবং সদকা জারি হিসেবে সেটা সব পাবেন। যদিও আলেমদের মধ্যে কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন, এই মাসালার মধ্যে দ্বিমত আছে। বাকি তার জন্য দোয়া করা হচ্ছে বিধান, এটা তার কবরের জন্য নয়, কোথায় যাবে কোথায় তার রুহের জন্য নয়, এটা কোনখানে পৌঁছাবেন এই ব্যক্তির জন্য দোয়া করতে বলা হয়েছে। আও ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, যে নেক সন্তান তার জন্য দোয়া করবে। সন্তানের সাথে যুক্ত হবে পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন এবং তার সহপাঠী যারা আছে, বন্ধু বান্ধব, তারা সবাই, যারাই মৃত ব্যক্তির কল্যাণ চাইবেন তারা সবাই তার জন্য দোয়া করতে পারবেন, তারা সবাই তার জন্য দোয়া করতে পারবেন। আর দোয়াটা হবে তার জন্য, দোয়াটা তার কবরের জন্যও নয়, তার রুহের জন্যও নয়। আমার কোনো ঠিকানা জানা দরকার নেই, শুধু দোয়া করব, দোয়া তার কাছে পৌঁছলেই হলো। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা তো সীমিত আয়ুর মানুষ, সীমিত সামর্থ্যের মানুষ, আমাদের সীমাবদ্ধতাকে স্মরণে রাখলে আমরা তো সহজভাবে কাজ করতে চাইব। আমরা আপনজনের জন্য দোয়া করব, এটাই তো যথেষ্ট। কোথায় পৌঁছাতে হবে, পৌঁছাবার দায়িত্ব তো আমাদের নয়, দোয়া করার দায়িত্ব আমাদের। আসুন, ইসলাম সহজ ধর্ম, আমরা সহজভাবে সেটা পালনের চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7তম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস apnarjiggasa@ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।